অতীতের মতো এখনও বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করে ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের 62তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বহির্বিশ্বের দেশগুলোর সাথে বন্ধুত্ব করে কারোর দাসত্ব করে না। বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, বিদেশিদের দাসত্ব করে এদেশে আর কেউ ক্ষমতায় যেতে পারবে না, ভুল পথ ছেড়ে জনগণের জন্য কাজ করার আহ্বান জানান কাদের। এ সময় তিনি বলেন, বিএনপির জন্ম গণতন্ত্র হত্যা করে হলেও এখন তারা এর জন্য মায়াকান্না করে। বিএনপিকে আগে নিজের ঘরে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তারা জনগণের সমর্থনকে তারা মূল বিষয় হিসেবে মনে করে না। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতা যাওয়া যায়। এখনও তাদের দূরভিসন্ধি হচ্ছে বিদেশি প্রভুদের দাসত্ব করে কীভাবে ক্ষমতা যাওয়া যায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।